ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমরা শুনে নেব যে উদয়ন দাসের আইনজীবী, তিনি ঠিক কি জানিয়েছেন। আজকে যে অভিযোগটার উপর ভিত্তি করে মোকদ্দমা শুরু হয়েছিল সেটা ছিল অপহরণ, 364 IPC। অপহরণ দিয়ে মোকদ্দমা শুরু হয়, পরবর্তীকালে হত্যা এবং তথ্য প্রমাণ লোপাটের মামলা রুজু হয়েছিল। যেটা দিয়ে মোকদ্দমা শুরু হয়েছিল অপহরণের অভিযোগটাই হুজুর আদালতের রায়ে প্রমাণিত হয়নি। যেটুকু রয়ে গেছে 302-201, 302 এর জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 201 তথ্য প্রমাণ লোপাটের জন্য 2 বছরের কারাদণ্ড হয়েছে। আমরা পরবর্তী আইনি লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।